ষষ্ঠ দফার নির্বাচনের আগে থানা ঘেরাও করে বিক্ষোভ শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি জেলা পুলিশকে নিশানা করেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের শিকার তিনি। জানা গিয়েছে কোলাঘাটে একটি ভাড়া বাড়ি রয়েছে শুভেন্দু অধিকারীর, সেখানেই এদিন বিকেলে পুলিশে হানা দেয়। প্রায় 7,080 জন পুলিশ কর্মী সেই বাড়িতে তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন তাকে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুরে জেলা পুলিশের সূত্র থেকে দাবি করা হয়েছে নির্দিষ্ট তথ্যের উপরে ভিত্তি করে এক দুষ্কৃতীকে ধরতে কোলাঘাটের নির্দিষ্ট একটি বাড়িতে হানা দেয় পুলিশ। দলে 70-80 জন পুলিশ কর্মী ছিলেন, তারা সেই বাড়িতে তল্লাশি চালান। তবে সেই বাড়িটি শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি বলে তারা নাকি জানতে না বলেই দাবি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটি অংশের। বিজেপির বুথ এজেন্টের বাইক পড়ে ছাই, ঘটনাটি ঘটেছে বেলগাছিয়ার জেকে মিত্র রোডে। যদিও অভিযোগ অস্বীকার শাসক দলে। বিজেপি কর্মীর নাম তারক দাস, ভাইয়ের নাম ভোলা দাস। রাত 2:30 নাগাদ এই দুই ভাইয়ের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাইক পুড়িয়ে দিয়েছে কেউ বা কারা। তারক দাস তিনি 2021 সালের ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন বলে বিজেপির অভিযোগ। তিনি সেই সময় 3 মাস বাড়ি ছাড়া ছিলেন। তিনি 1 জুনের ভোটে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট, রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের 245 বুথ নম্বরের এজেন্ট তিনি। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারির বাড়িতে বুধবার ভোর 3:00 নাগাদ পুলিশি অভিযান। জানিয়ে তর্ক বিতর্ক হিরণ ও পুলিশ আধিকারিকের মধ্যে, সে ভিডিও বিজেপির তারকা প্রার্থী নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। এত রাতে কিভাবে একজনের বাড়িতে তল্লাশিতে আসা যায় প্রশ্ন করেন হিরণ। কাগজ দেখতে চাইলেও তাও দেখাতে পারেননি সেই পুলিশ অফিসার। ভোটের আর কয়েকদিনই রয়েছে, তার মাঝেই মধ্যরাতে বিজেপি প্রার্থীর পার্সোনাল সেক্রেটারির বাড়িতে পুলিশি ধরপাকড় নিয়ে যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত 8 দিন ধরে তিনি নিখোঁজ থাকার পর উদ্ধার হলো তার দেহ। এই ঘটনার জেরে দুই দেশের কূটনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে গত 12 মে পশ্চিমবঙ্গে এসেছিলেন বাংলাদেশের সাংসদ, উঠেছিলেন বরাহনগরের গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। সূত্রের খবর, এরপর গত 14 মে বন্ধুর বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, বলেছিলেন সেদিনই ফিরবেন তিনি, তবে তিনি আর ফেরেননি। এরপর বন্ধু গোপাল বিশ্বাস থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশের তরফে সাংসদকে ফোন করা হলে ফোন সুইচ অফ পাওয়া যায়। সূত্রের খবর, নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনের ফ্ল্যাটে ভাড়া দিয়েছিলেন আনোয়ারুল আজিম, সেখানেই এক মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন সেখানে ছিলেন। তবে সাংসদকে কে বা কারা খুন করলেন তা নিয়ে ধন্দ রয়েছে পুলিশের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের পর এবার বিচারপতি অমৃতা সিংহের নিশানায় সিপিএম এবং বিজেপি। রাজারহাট এলাকায় হিটকোর্ট জমি দখল করে দলীয় দফতর নির্মাণ নিয়ে আবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিং অবিলম্বে দলীয় দফতর নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বিচারপতি সিংহের নির্দেশ, ওই এলাকায় হিটকোর জমিতে গড়ে তোলা সিপিএম এবং বিজেপির পার্টি অফিস ভাঙা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে গত 10 মে বিচারপতি সিং রাজারহাট এবং নিউটাউন এলাকায় হিটকোর জমিতে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের 3টি দফতর ভাঙার নির্দেশ দিয়েছেন। ওই মামলায় আবেদনকারীর তরফে হাইকোর্টকে জানানো হয়েছিল নিউটাউন এবং রাজারহাট এলাকায় হিটকোর জমি দখল করে বিভিন্ন রাজনৈতিক দল আরও 35টি দফতর বানিয়েছে, তার কয়েকটি এখনও নির্মীয়বান। ক্ষুব্ধ বিচারপতি সিং হিটকোর কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? অবৈধ নির্মাণ আটকাতে কি হিটকোর কোনো নির্দিষ্ট আইন নেই? সেই মামলার শুনানিতেই মঙ্গলবার এই পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বিহারে সীতামঢ়ী জেলায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে প্রাণ হারালেন 3 জন। ভয়াবহ এই দুর্ঘটনাটি, গুরুতর আহত হয়েছেন আরও 6 জন। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে সীতামঢ়ীর সোসাইটি নগর থানার অন্তর্গত মোহনপুর চকের কাছে। দুর্ঘটনায় 8 বছরের এক বালিকা সহ 3 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন শামসুল আনসারী, 8 বছর বয়সী খাজিদা আনসারী এবং ফতেহপুরের বাসিন্দা এন খান। আহতরা হলেন রবিনা খাতুন, মৃত শামসুল আনসারীর স্ত্রী এবং মেয়ে সামিনা খাতুন এবং রোজা আনসারী। বাকি 3 জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোতে ধাক্কা মারলে মৃত্যু হয় আরও 3 জনের।